ফেকুয়াত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হইয়ে শিলখালি স্কুলের সুবর্ণ জয়ন্তী স্কুলের প্রায় 50 বছর পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গণত বসছিল নবীন প্রবীণ প্রাণর মেলা। এ সময় প্রাক্তন ছাত্রছাত্রী অল সি প্লাস টিভিরা জানাইল তারার অনুভূতির কথা। শিলা স্কুলের এই 1968 সালে প্রতিষ্ঠিত হয়ে এর পরে এই 2018 সাল পর্যন্ত এই আর এই অনুষ্ঠানের অংশীদারিত্বেরই আনন্দ আত্মহারা আর এবং আজকে আর যথেষ্ট খুব ভালো লাগে যে আর বিভিন্ন প্রবীণ টিচার কলরে দেখি প্রবীণ বড় ভাই কলরে দেখি আর খুব খুশি লাগে। স্কুল জীবনের সবচেয়ে মোনাফসারের ক্লাস সরে খুব বেশি আর ক্লাস জীবে আসিল আর মোনাফসারের ক্লাস সরে খুব বেশি মিস করি কারণ স্যার অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি আসিল কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাক আহমদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর শওকত আলম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান সাফায়েত আজিজ রাজু সহ আর বোধ কেউ। আজকে বাঙালি বীরের জাতি হিসেবে বিশ্ব পরিমণ্ডলে অধিষ্ঠিত, যার নেতৃত্বে আজকে আমরা বিশ্ব পরিমণ্ডলে বীরের জাতি হিসেবে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। তিনি হচ্ছেন আমাদের মহাকালের মহানায়ক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর এই ভিডিও কিন্তু আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবায় উপস্থাপন এবং সি প্লাসের ফোনে যা হয়।